felicitation from the very core of my heart to all of you, dear learners. Our today's topic is SSC EFT Unit 4 Lesson 2. সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার যে ইউনিটটি ছিল সেটা হলো হিউম্যান রিলেশনশিপ, ইউনিট 4 লেসন 2। আমাদের আজকের আলোচনা হলো একটি পোয়েম, উইলিয়াম শেক্সপিয়রের একটি পোয়েম, ব্লো দ্য উইন্টার উইন্ড বাই উইলিয়াম শেক্সপিয়র। অ্যাকচুয়ালি এটা যদিও একটা খুব সরাসরি একটা কবিতা না, এটা হলো উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট কমেডি থেকে নেওয়া একটা লিরিক, একটা সং, একটা সং, একটা গীতি কবিতা। তো আজকে আমরা এই গীতি কবিতাটা যদিও আমাদের পোয়েম হিসেবে বইয়ের মধ্যে দেওয়া নেই সরাসরি, কিন্তু তবুও সেটা একটা পোয়েম। আমরা পোয়েমের একটা থিম তৈরি করবো, এখান থেকে একটা সামারি তৈরি করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আওয়ার টুডেজ টপিক ইজ ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড বাই উইলিয়াম শেক্সপিয়র ফ্রম দ্য কমেডি অ্যাজ ইউ লাইক ইট। আমরা একটা ছবিতে একটা একটা এমন একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, ভেরি মিস্টি এনভায়রনমেন্ট, কুয়াশাময় একটা, কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। এটা সবুজ বনানির নিচে একটি জঙ্গলের মাঝে উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট এ কমেডির মধ্যে একটা ট্রাজিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো আমরা এই ট্রাজিক এনভায়রনমেন্টটাকে ডিসকভার করবো এবং আমরা দেখব উইলিয়াম শেক্সপিয়র কীভাবে ফিলোসোফাইজ করেছেন লাইফকে। তো এর আগে আমরা লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই লেসনটিকে ডিসকাস করার আগে আমরা লাভ অর্থাৎ ভালোবাসা এটার একটা ডেফিনেশন দিতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, লাভ, হোয়াট ইজ লাভ? লাভ রিফার্স টু আ ফিলিং অফ স্ট্রং অ্যাট্রাকশন। ভালোবাসা হলো একটা দারুণ, একটা স্ট্রং, একটা শক্তিশালী একটা আকর্ষণের একটা অনুভূতির নাম, অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট, এবং এটা হলো একটা আবেগিক বিষয়, ঠিক আছে? তো এই লাভ হলো বিভিন্ন টাইপের লাভ আছে পৃথিবীতে, যেমন একটা হলো ইউনিভার্সাল লাভ, যেটা টোটাল বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই লাভ। আবার কিছু আছে বিভিন্ন ধরনের লাভ, এগোটিস্ট লাভ, আবার আছে প্ল্যাটোনিক লাভ, হ্যাঁ, আবার আছে সেলফ লাভ, বিভিন্ন ধরনের লাভ আছে। উইলিয়াম শেক্সপিয়র এই আজকের যে ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড এই লিরিকের মাধ্যমে তিনি এই লাভ বিষয়টাকে ডিল করেছেন এবং ফ্রেন্ডশিপ বিষয়টাকে ডিল করেছেন। সো আমরা ফ্রেন্ডশিপটার একটা ডেফিনেশন দেখে নিই। ফ্রেন্ডশিপ ইজ এ ক্লোজ অ্যাসোসিয়েশন বিটুইন টু পিপল মার্কড বাই ফিলিংস অফ কেয়ার, রেসপেক্ট, অ্যাডমিরেশন, কনসার্ন, অর ইভেন লাভ। অর্থাৎ বন্ধুত্বটা হলো এটা দুজন ব্যক্তির মধ্যে এমন একটা অনুভূতি যেখানে কেয়ার থাকবে, যত্ন, রেসপেক্ট, সম্মানবোধ থাকবে, অ্যাডমিরেশন, প্রশংসা থাকবে, অর ইভেন লাভ এবং ভালোবাসা থাকবে দুজন ব্যক্তির মধ্যে। দিস ইজ নট প্ল্যাটোনিক লাভ, দিস ইজ ইউনিভার্সাল লাভ, ঠিক আছে? এই ধরনের একটা লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থাকবে। তো উইলিয়াম শেক্সপিয়র তার এই যে আজকের যে টপিক, হ্যাঁ, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড এই সঙের মাধ্যমে তিনি পৃথিবীতে যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই দুইটা জিনিস যে একেবারে অ্যাবসেন্ট, ঠিক আছে, এটাকে এটা একটা উঁচু মানের দর্শন তিনি উপহার দিয়েছেন আজকের ইউনিট। আমরা সেটা দেখব। আমরা আজকের এই কবিতাটি পড়ার পর আমরা জানতে পারবো কবিতাটির সহজ সরল ব্যাখ্যা, আমরা জানতে পারবো আমরা কবিতাটার পোয়েটিক টেকনিকটা কী, সেটা জানতে পারবো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন এই পয়েন্ট থেকে এসে থাকে সেটা আমরা জানতে পারবো, এবং আমরা একটা ভেরি মাস ইজি একটা থিম তৈরি করতে পারবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই যে পোয়েমটা আছে, পোয়েমের যে পোয়েটিক টেকনিক, কবি যে টেকনিক এই কবিতাটাকে ভার দিয়েছেন আমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ার, সেটার নাম হলো পার্সোনিফিকেশন। তো তোমরা দেখতে পারবে, দেখছো পার্সোনিফিকেশন, তাহলে পার্সোনিফিকেশনটা শব্দটা আমরা দেখতে পাচ্ছি পার্সন থেকে এসেছে, পার্সোনিফিকেশন, ঠিক আছে? তো পার্সোনিফিকেশনটা আমরা ডেফিনেশন দিয়ে দিই আমাদের ফর আওয়ার বেটারমেন্ট। আমরা ডেফিনেশনটাকে আমরা লিখি দেখি। তো পার্সোনিফিকেশনটা কী? পার্সোনিফিকেশন ইজ এ টাইপ অফ মেটাফোর, এই যে মেটাফোর একটা শব্দ আছে, রূপক।
পার্সোনিফিকেশনটা হলো এক ধরনের রূপক অ্যান্ড এ কমন লিটারেরি টুল। এটা একটা সাধারণ এটা এটা কবিদের মধ্যে এটা একটা এই প্র্যাকটিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা পার্সোনিফিকেশন এই মেথডটাকে অবলম্বন করে। ইট ইজ ওয়েন ইউ অ্যাসাইন দ্য কোয়ালিটিজ অফ এ পার্সন টু সামথিং দ্যাট ইজ নট হিউম্যান। ঠিক আছে, এটা হলো এমন একটা বিষয় যে তুমি একটা কোনো একটা কোয়ালিটিকে যখন কোনো একটা কোনো ব্যক্তির একটা কোয়ালিটিকে এটাকে যখন তুমি এমন কাউকে দিবে দ্যাট ইজ নট হিউম্যান, যেটা কিন্তু হিউম্যান না, কোন মানুষ না, অর দ্যাট ইজন্ট ইভেন এ লাইভ, সেটা জীবিত না, জীবিত কোনো সত্তা নয়, সাচ এজ নেচার, যেমন প্রকৃতি, প্রকৃতিটা কিন্তু কোনো পার্সন না, অর হাউসহোল্ড আইটেমস অথবা সংসার জীবনের যে কোনো একটা বিষয় যেটা কিন্তু হিউম্যান বিইং না। কিন্তু কবি সেই বিষয়টাকে হিউম্যান বিইংয়ের সাথে একটা কম্প্যারিজন করে, একটা কম্পেয়ার করে তার ফিলিংসটাকে, তার ফিলোসফিটাকে তিনি প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করে থাকেন, সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। আমরা যদি আরও একটু প্রাঞ্জল ভাষায় সেটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, পার্সোনিফিকেশন ইজ ওয়ার্ড, পার্সোনিফিকেশনটা হলো এমন একটা কিছু, রাইটার্স ইউজ টু ব্রিং নন হিউম্যান থিংস টু লাইফ, অর্থাৎ যেটা নন হিউম্যান থিংস, যেটা মানুষ নয় সেটাকে মানুষের মতো কথা বলাতে যে তিনি যে মেথডটি ব্যবহার করে থাকেন কবিরা, সেই কবিতা সেইটা হলো পার্সোনিফিকেশন। তো এই কবিতা যখন আমরা পড়বো তখন এখান থেকে যে কোনো দুইটা লাইন, অনেক সময় ইউনিভার্সিটিতে এভাবে আসে যে এই দুইটা লাইন কোন পোয়েটিক টেকনিকের এবং সেটা কোন কবির এবং কোন পোয়েটিক টেকনিকের, তখন তুমি যদি বলো যে হ্যাঁ ঠিক আছে এটা যদি পার্সোনিফিকেশন হয় তাহলে পার্সোনিফিকেশন, তো সেটাকে আমরা ডিসকভার করতে পারবো এই কবিতার মধ্যে, আমরা ডিসকভার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কবিতাটার মধ্যে চলে যাই। ঠিক আছে, আমরা কবিতাটার মধ্যে চলে যাই। এর আগে আমরা একটু দেখি কোনো একটা জিনিস বাদ পড়ে গেছে কি না। তো ঠিক আছে, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড, এই যে কবিতাটা, সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু কবিতাটার আরেকটা পার্ট দেখি। আচ্ছা ঠিক আছে, তো ব্লো ব্লো দো উইন্টার উইন্ড এই যে কবিতাটা, হ্যাঁ আমরা হ্যাঁ, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড দো হার্ট নট সো কাইন্ড। তো এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই, একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই হলো, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরে বলবো। আমরা কবি বলছেন, অর্থাৎ কবি বলতে উইলিয়াম শেক্সপিয়ার এজ ইউ লাইক ইট কমেডির মধ্যে তিনি দেখিয়েছেন যে আমিয়েন্স অ্যাকম্পানিড অ্যাকম্পানিড উইথ ডিউক সিনিয়র, অর্থাৎ ডিউক সিনিয়র একজন একজন ডিউক একজন রাজা, তো হি ওয়াজ বেনিশড বাই হিজ ব্রাদার ইনহিউম্যানলি, ঠিক আছে, বিট্রি করেছে তার ভাই তার সাথে, তো তাদেরকে তাকে তাদেরকে বনবাসে দিয়েছে, তাদেরকে বনবাসে দিয়েছে, এক্সাইলমেন্টে দিয়েছে। তো সেখানে আমিয়েন্স হলো তার একজন বিশ্বস্ত অনুচারী অনুসারী অনুচর এবং অনুসারী, তো অ্যামিয়েন্স অ্যাকম্পানিড উইথ ডিউক সিনিয়র তারা জঙ্গলের মধ্যে অত্যন্ত একটা খুবই একটা শীতার্থ একটা এনভায়রনমেন্টে তারা এখন গান গাচ্ছে, মনের কষ্টে গান গাচ্ছে, দে আর বিট্রেড বাই দ্য হিউম্যান সোসাইটি, তারা মানব যে সমাজ থেকে তারা বিতাড়িত হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এবং মানব সমাজে যে ইনগ্রেটিটিউড, যে অকৃতজ্ঞতা এবং যে একটা বিট্রায়াল বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, তো এই জিনিসগুলো এই গানটার মধ্যে ফুটে উঠেছে। তো তিনি অ্যামিয়েন্স বলছেন, গান গাইছেন, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার থ্রু দ্য ভয়েস অফ অ্যামিয়েন্স তিনি গানটা গাচ্ছেন, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, বয়ে যাও হে শীতের বাতাস তুমি বয়ে যাও, দো আর্ট নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিচিউড। এখানে ইনগ্র্যাটিচিউড এই শব্দের অর্থটা হলো অকৃতজ্ঞতা, তো তারা খুব মনের কষ্টে মনের দুঃখে তারা গান গাচ্ছেন যে শীতের বাতাস তুমি বয়ে যাও, তুমি বয়ে যাও শীতের বাতাস, দো আর্ট নট, এখানে দো শব্দটা হলো পুরাতন অ্যান্টিক ইংলিশ এবং এটা কবিতার মধ্যে ব্যবহৃত হয়, এখানে দো হলো ইউ, দো আর্ট নট, এখানে আর্ট মিন্স হলো আর, তার মানে ইউ আর নট সো আনকাইন্ড, দো আর্ট নট সো আনকাইন্ড, তুমি তো অতটা নির্দয় নও, আনকাইন্ড হলো নির্দয়, তুমি তো অতটুকু নিষ্ঠুর নও, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিচিউড,
মানুষের যে অকৃতজ্ঞতা যতটুকু নিষ্ঠুর, তাই সে মানুষের অকৃতজ্ঞতাটাকে তিনি এভাবে বোঝাতে চাচ্ছেন। উইলিয়াম শেক্সপিয়ার বলতে চাচ্ছেন যে তুমি বয়ে যাও শীতের বাতাস, তুমি বয়ে যাও। কবি এখানে শীতের বাতাসকে ওয়েলকাম জানাচ্ছে, কারণ শীতের বাতাসটা যদিও কিছুটা কিছুটা শরীরের জন্য, তার বডির জন্য, স্কিনের জন্য কিছুটা কিছুটা কষ্টের, কিন্তু সেই কষ্টের তুলনায় মানুষের ইনগ্রেটিচিউড, অকৃতজ্ঞতা আরও বেশি কষ্টের। তাই সে শীতের বাতাসকে ওয়েলকাম জানাচ্ছে, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড, দো হলো তুমি, তুমি শীতের বাতাস বয়ে যাও, তুমি বয়ে যাও। দো আর্ট নট সো আনকাইন্ড, তুমি তো অতটুকু নিঠুর নও যতটা নিঠুর মানুষের ইনগ্রেটিচিউড, অকৃতজ্ঞতা। দাই টুথ ইজ নট সো কিন, এখানে দাই হলো তোমার, আই মিন ইউর, এখানে এগুলো হলো অ্যান্টিক ইংলিশ। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত তো অতটা সূক্ষ্ম নয়, অতটা ধারালো নয়। কিন হলো ধারালো বা সূক্ষ্ম, এখানে তোমার দাঁত, এখানে প্রকৃতির কি দাঁত আছে, শীতের কি কোনো দাঁত আছে? শীতের কোনো দাঁত নেই, কিন্তু কবি এখানে পার্সোনিফিকেশন এই মেথডটাকে দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন শীতের একটা দাঁত দিয়েছেন, অর্থাৎ এখানে পার্সোনের মতো করে শীতটাকে তিনি প্রেজেন্ট করেছেন। তাই এই লাইনগুলো, এই লাইনটা হলো পার্সোনিফিকেশনের এক্সাম্পল। বিকজ দো আর নট সিন, কারণ তোমাকে তো দেখা যায় না। দো হলো এখানে ইউ, ইউ আর নট, মানে ইউ আর নট সিন, তোমাকে দেখা যায় না, তোমাকে দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার দায় হলো এখানে ইউর, অল দো দাই ব্রেথ হলো নিঃশ্বাস, হ্যাঁ, রুড হলো কর্কশ, খুব কষ্টের, যদিও তোমার নিঃশ্বাসটা একটু রুড়ো, কিন্তু তাতে কি শীতের বাতাস, তাতে কি যদিও তোমার নিঃশ্বাসটা, অর্থাৎ শীতের যে এনভায়রনমেন্টটা যদিও খুব কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো মানুষের বিশ্বাসঘাতকতা, মানুষের বিট্রায়াল, মানুষের ইনগ্রেটিচিউড। তাই তো তিনি বয়ে যাচ্ছেন, তাই তো বলতে চাচ্ছেন শীতের বাতাস তুমি বয়ে যাও। এই যে শীতের বাতাসের মধ্যে, এই যেখানে এখানে এখানে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, শীতের বাতাসের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে মনের কষ্টে, আর এই গান গাচ্ছে, গানের মধ্যে এই দর্শনটাকে উইলিয়াম শেক্সপিয়ার প্রেজেন্ট করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তারা গান গাচ্ছে, হাই হো সিং, হাই হো আন টু দ্য গ্রিন হোলি, হ্যাঁ, হাই হো হাই হো, এখানে আন টু একটা প্রপোজিশন, আন টু দ্য গ্রিন হোলি, এই যে সবুজ বনানীর মাঝে তারা এভাবে ঘুরে ঘুরে গান গাচ্ছে, তো তারা বলতে চাচ্ছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ইজ ফেইনিং, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ, এখানে ইভ হবে না, ইজ হবে, সরি, এই জায়গাটা ইজ হবে, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, বেশিরভাগ বন্ধুত্বগুলো হলো ভান, ছল, চাতুরি, ছলনা, ফেইনিং হলো ভান করা, মোস্ট লাভিং মেয়ার ফলি, বেশিরভাগ ভালোবাসাগুলো হলো একটা মূর্খতা, আই মিন লাভ ইজ ফর দ্য ইডিয়েট পিপল, ফর দ্য ফলি, ইট ইজ ফলি, এটা হলো মূর্খতা, ভালোবাসাটা হলো মূর্খতা। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত দুটা লাইন, এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের, দেন হাই হো সিং হাই হো, তারপর তারপর যে গিয়ে যাও, গিয়ে যাচ্ছে তারা, হাই হো সিং হাই হো, দিস লাইফ ইজ মোস্ট জলি, এখানকার যে এনভায়রনমেন্ট, অর্থাৎ ইন দ্য লাইফ অফ নেচার, দ্য লাইফ অফ দিস দিস জঙ্গল, দ্য লাইফ এমিডেস্ট কোল্ডনেস, এক্সট্রিম কোল্ডনেস, এই চরম শীতের মাঝে এই যে জীবনটা, এই জীবনটা এখানে খুবই আনন্দের। এখানে এখানে উইলিয়াম শেক্সপিয়ার আমিন্সের মাধ্যমে তার এই দর্শনটাকে এখানে তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তার পরের পেরাতে তিনি কী বলছেন, ফ্রিজ ফ্রিজ দু বিটার স্কাই, হিতিক্ত আকাশ, তুমি জমাটবদ্ধ হয়ে যাও, তুমি হিমায়িত হয়ে যাও। এখানে বিটার হলো, ফ্রিজ হলো হিমায়িত হয়ে যাওয়া, বরফ হয়ে যাওয়া, এখানে বিটার হলো তিক্ত, হিতিক্ত আকাশ, তুমি হিমায়িত হয়ে যাও, তুমি বরফ হয়ে যাও। দ্যাট ডাজ নট বাইট সো নাই, হ্যাঁ, তো এই যে অর্থাৎ, হ্যাঁ, অ্যাজ বেনিফিটস ফরগট, অর্থাৎ তুমি যে এই যে তোমার যে বয়ে, তুমি যে শীতল হয়ে যাওয়া, হিমায়িত হয়ে যাওয়া, এখানে নাই, এনআইজিএস নাই, এই শব্দটা হলো নিকটবর্তী, এখানে একটা নাই শব্দটা হলো প্রিপোজিশন, বাইট হলো দংশন, তোমার যে কামড়, অর্থাৎ শীতের যে কামড়, শীত হয়তো
তার শীত তোমার তুমি বয়ে যাও, তুমি যত বয়ে যেতে পারো বয়ে যাও, তুমি কত কষ্ট দিবে, কত তুমি দংশন করবে। অ্যাজ বেনিফিটস ফর গড, হ্যাঁ অ্যাজ বেনিফিটস ফর গড। কিন্তু যারা বেনিফিট ভুলে যায়, যারা উপকার ভুলে যায়, তারা যে বিশ্বাসঘাতকতা, তাদের যে ইনগ্র্যাটিটিউড, সেই ইনগ্র্যাটিটিউড, সেই বিশ্বাসঘাতকতার যে তোমার নিষ্ঠুর, তোমার যে যে আঘাত, তোমার যে দংশন, তার চেয়ে বেশি কষ্টকর। দু দ্য ওয়াটার্স ওয়ার্ম, দাই স্টিং ইজ নট সো শার্প অ্যাজ এ ফ্রেন্ড রিমেম্বার্ড নট। বলা হয়েছে যে সেই সেই বলতে যে ওয়াটার্স ওয়ার্ম, তুমি সেই এখানে এখানে ওয়ার বলতে যে ওয়ার্ম, অর্থাৎ একটা মুরুকীকরণ বোঝানো হয়েছে, পানিগুলোকে বলা হয়েছে যে ধাই স্টিং ইজ নট সো শার্প। এই যে শীতল পানি, এই যে তোমার জমাটবদ্ধ পানি, এটা হয়তো বা শিশির তুষার, এই যে প্রকৃতির মধ্যে এই যে অ্যাডভার্স সিচুয়েশন, এটা হয়তো কষ্টের, কিছুটা কষ্টের। এই কষ্টগুলো হয়তো তার শরীরের, তাদের স্কিনটাকে হয়তো বা কিছুটা বিনষ্ট করতে পারে, বাট যে দাই স্টিং ইজ নট সো শার্প, তোমার যে দংশন, এখানে স্টিং শব্দটা, এই যে স্টিং, এটা দংশন, তোমার দংশনটা ইজ নট সো শার্প, অতটা ধারালো নয়। অ্যাজ এ ফ্রেন্ড রিমেম্বার নট, যখন বন্ধু বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে। এবং এই কথাগুলো দিয়ে কবি তাদের যে প্র্যাকটিক্যাল যে হ্যাঁ প্র্যাকটিক্যাল যে বিশ্ব সমাজের যে বিশ্বাসঘাতকতা, যে ডিউক সিনিয়র, এবং তার ডিউক সিনিয়রকে তার ভাই যখন এক্সাইলমেন্টে পাঠিয়ে দিল, বনবাসে পাঠিয়ে দিল, তখন তাদের এই বিশ্বাসঘাতকতা, এই যে বিশ্বাসঘাতকতা, এই যে পেইনফুল একটা বিষয়, সেটাকে তারা বলছে যে অ্যাজ এ ফ্রেন্ড রিমেম্বার নট, যখন বন্ধুরা, অর্থাৎ এখানে এখানে বন্ধুত্ব বন্ধুত্ব হ্যাঁ এবং ভালোবাসা দুইটা কথা বলা হয়েছে, যে অ্যাকচুয়ালি হিউম্যান সোসাইটিতে বন্ধুত্ব এবং ভালোবাসা নেই। সুতরাং সেই যে কষ্ট, সেই যে বিশ্বাসঘাতকতা, সেই সমাজের যে ষড়যন্ত্র, সে সমাজের বিশ্বাসঘাতকতা, বিশ্বাসহীনতা, এই যে অশান্ত পরিবেশ, সেটা আরও বেশি কষ্টের। তো তার মানে প্রকৃতিটার মধ্যে যদিও কিছুটা অবস্থাটাকে লাচে, প্রকৃতির মধ্যে যদিও কিছুটা অ্যাডভার্স সিচুয়েশন আছে, কিন্তু সেই তুলনায় বিশ্বাসঘাতকতা, হ্যাঁ এবং বিশ্বাসঘাতকতা, ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা, এগুলো আরও বেশি কষ্টের। তাই তারা শীতের বাতাসকে ওয়েলকাম জানাচ্ছে, তোমরা জমাটবদ্ধ হয়ে যাও, আরও বেশি কষ্ট দাও, কত বেশি কষ্ট দিতে পারবে তুমি এই শীত, তার চেয়ে বেশি কষ্টে আছি আমরা। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ার এই যে একটা কুয়াশার্থ, একটা শীতার্থ, একটা বরফময় একটা এনভায়রনমেন্টের মধ্যে তারা যে কষ্টে আছে, সেই কষ্টের তুলনায় তাদের যে পৃথিবী, মানব সমাজের যে কষ্টগুলো, মানব সমাজের যে অকৃতজ্ঞতা, যে এটা আরও বেশি কষ্টের। ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বারবার এই কথাগুলোকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তো ঠিক আছে, হাই হো সিং, হাই হো অন টু দ্য গ্রিন হোলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মেয়ার ফুলি, দেন হে হো দ্য হোলি, দ্য লাইফ ইজ মোস্ট জলি। তো সেই বারবার গান গেয়ে যাচ্ছে, বেশিরভাগ বন্ধুত্বগুলো হলো ছল চাতুরি, বেশিরভাগ ভালোবাসাগুলো হলো মূর্খতা, অর্থাৎ ভালোবাসা হলো মূর্খদের জন্য। এখানে ইউনিভার্সাল লাভ নেই, ইউনিভার্সাল ফ্রেন্ডশিপ নেই, তাই তারা গানে গানে এগুলোকে নিজের কষ্টগুলোকে ভোলার চেষ্টা করছে। এবং সাথে সাথে উইলিয়াম শেক্সপিয়ার এই দর্শনগুলো তুলে ধরছেন যে প্রকৃতির মাঝে যে প্রকৃতির যে ভালোবাসা, যে বন্ধুত্ব মানুষকে উপহার দিতে পারে, মানব সমাজে সেগুলো নেই, সেগুলো অ্যাবসেন্ট। সেই জন্য দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ল্যামেন্টস ওভার দ্য অ্যাবসেন্স অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু এটার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি আগেও বলেছি, এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড একটু লিখিতভাবে দেখাচ্ছি। দ্য দিস পোয়েম ইজ অ্যাকচুয়ালি সং, এটা কিন্তু আসলে কোনো কবিতা নয়, এটা হলো একটা গান, সাং বাই আই মিনস হু চুজ টু ফলো ডিউক সিনিয়র হু ওয়াজ ব্যানিশড বাই হিজ ব্রাদার। অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, এই কমেডির মধ্যে এটা হলো এই কবিতাটা হলো একটা এটা একটা গান। এই গানটা গেয়েছেন হলো অ্যামিয়েন্স, সেই ডিউক সিনিয়র
একটা সেন্ট্রাল ফিগার, সেন্ট্রাল ক্যারেক্টার, উই এজ ইউ লাইক ইট কমেডির মধ্যে সে তাকে হু ওয়াজ বেনিশড, যাকে বেনিশড করা হয়েছিল, বনবাসিত করা হয়েছিল, তার ভাই তাকে এক্সাইলমেন্টে পাঠিয়েছিল। ইন দি সং আই মিনস কমেন্টস অন হাউ হিউম্যান ইনসোলেন্স অ্যান্ড লেক অফ অ্যাপ্রিসিয়েশন ইজ মোর বিটার দেন দ্য উইন্টার উইন্ড। অ্যাকচুয়ালি এই কবিতাটার মধ্যে এমিয়ান্স কমেন্ট করেছে, মন্তব্য করেছে, এ কথা বলে যে মানুষ মানব মানুষের মধ্যে হাউ হিউম্যান ইনসোলেন্স, মানুষের যে উদ্ধত্ব, মানুষের যে উদ্ধত্ব অ্যান্ড লেক অফ অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা করার যে প্রশংসা করা বা সত্যটার প্রতিষ্ঠা করার যে অভাব, ইট ইজ মোর বিটার দেন দ্য উইন্টার উইন্ড, অর্থাৎ শীতের যে বাতাস তার চেয়ে বেশি বেদনাময়। তো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম অথবা সং, এটা সং বলা যেতে পারে, পোয়েমও বলা যেতে পারে, এই গানের প্রথমে এমিয়ান্স স্পিক্স অফ দ্য বিটার কোল্ড উইন্টার, তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিক্ত শীত, যে শীতের যে ঠান্ডা বা আবহাওয়া সেটাকে সে সম্পর্কে কথা বলেছেন। দ্য উইন্ড ক্যানট বি আনকাইন্ড অ্যান্ড ব্লো স্ট্রং, এই বাতাস, শীতের বাতাসটা অতটা নিষ্ঠুরভাবে বইতে পারে না, বাট ইট ইজেন্ট অ্যাজ ক্রুয়াল অ্যাজ হিউম্যান সোসাইটি, কিন্তু মানব সমাজের মধ্যে এটা যে যে সমস্যাগুলো, যে হার্ডশিপগুলো, সেগুলো আরও বেশি নিঠুর। তো ডিয়ার লার্নার্স, আমরা তারপর দেখবো যে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সং, এই গানের শেষার্ধে এমিয়ান্স স্পিক্স অফ হিজ ফ্রেন্ডস, এমিয়ান্স তার বন্ধুদের সম্পর্কে মন্তব্য করছেন, হাউ দিস সিম টু হ্যাভ ফরগটেন এভরিথিং হি হ্যাড ডান ফর দ্যাম ইন দ্য পাস্ট, অতীতকালে সে তার জন্য কত কিছু করেছিল, জীবন বিসর্জন দিয়েছিল বন্ধুর জন্য, সেই বন্ধুই তার বন্ধুত্ব ভুলে গেল। অ্যান্ড অলদো দ্য উইন্ড ইজ বিটার অ্যান্ড কুড কজ হিম টু ফ্রিজ, ইটস নট এজ কাটিং অ্যাজ দ্য বিহেভিয়ার অফ হিজ ফ্রেন্ড, তো শীতের যে এই যে প্রকটতা সেটা যদিও একটু কিছুটা একটু কষ্টকর, কিন্তু অত কষ্টকর নয় যেটা হলো এই যে বন্ধুত্ব, ফেক বন্ধুত্ব যেটা কত বেশি কষ্টকর। এমিয়ান্স ওয়ার্নস আস দ্যাট এমিয়ান্স, এখানে এমিয়ান্স হলো উইলিয়াম শেক্সপিয়ার থ্রু দ্য ভয়েস অফ এমিয়ান্স ওয়ার্নস আস দ্যাট, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন, ফ্রেন্ডশিপ ইজ স্যাম, দ্যাট ইটস নট অনলি অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্যাট ইজ দ্যাট লাভিং ইজ ফর ফুলস, যে বন্ধুত্বটা হলো এটা হলো একটা মায়া, ঠিক আছে, বন্ধুত্বটা নেই, এটা একটা মায়া, এটা হলো ছল ছাতুরি, ইটস এ শেম, এটা একটা ছলনা, দ্যাট ইটস নট অনলি আ প্রিটেন্স অ্যান্ড দ্যাট লাভিং ইজ ফর ফুলস, যে ভালোবাসাটা হলো এটা একটা বোকাদের জন্য, ঠিক আছে, আর বন্ধুত্বটা হলো একটা ছলনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার কবিতাটা বললাম, কবিতাটা থেকে আমরা একবার একটা থিম লিখবো। তো আমরা কবিতাটার আমাদের আমাদের ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শেষের দিকে চলে এসেছি, এবার আমরা কবিতার একটা থিম তৈরি করব। দ্য পোয়েম ইজ এ ল্যামেন্টেশন ফর দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ ইন ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ। তো তোমরা কবিতাটা এতক্ষণ যে বুঝেছো যে এমিয়ান্স, উইলিয়াম শেক্সপিয়ার এমিয়ান্সের মাধ্যমে যে দর্শনটা আমাদেরকে উপহার দিয়েছে সেটা হলো যে পৃথিবীতে মানব সমাজে যে ভালোবাসা এবং বন্ধুত্বটা একেবারে বিরল, এখানে এখানে আছে হলো কনস্পাইরেসি, ষড়যন্ত্র, ব্লু শিট অফ কনস্পাইরেসি, ষড়যন্ত্রের নীল নকশা, এখানে রয়েছে বিট্রায়াল, বিশ্বাসঘাতকতা, এখানে রয়েছে ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা, এই যে সমাজের মধ্যে যে এই জিনিসগুলো, এগুলো খুবই কষ্টকর, খুবই পেনফুল। প্রকৃতির মধ্যে যে একটা একটা প্রতিকূল আবহাওয়া বিরাজ করে, সেটা হয়তো বা মানুষের স্কিনটাকে বিনষ্ট করে দিতে পারে বা স্কিনটাকে একটু কষ্ট দিতে পারে, কিন্তু তার চেয়ে বেশি কষ্টকর হলো যে ফেক লাভ এবং ফেক ফ্রেন্ডশিপ, সেটাকে তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখি থিমটা, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এই থিমটা খাতার মধ্যে লিখে রাখো এবং এই থিমটা পরীক্ষাতে আসবে 10 নম্বর 8 নম্বরের জন্য, 8 নম্বর থাকবে এখানে। তো তোমরা দেখো, দ্য পোয়েম ইজ ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন হলো একটা অনুতাপ, একটা শোক, একটা পরিতাপ, একটা ক্রন্দন। দি পোয়েম ইজ এ ল্যামেন্টেশন ফর দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ ইন ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ, মানব জীবনে সত্যিকার ভালোবাসার যে অনুপস্থিতির জন্য কবি
এই কবিতার মধ্যে বিলাপ করছেন, শোক করেছেন। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর টু ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ। ভালোবাসা এবং বন্ধুত্ব হলো মানব জীবনের দুটো গুরুত্বপূর্ণ দাবি, দুটো গুরুত্বপূর্ণ প্রয়োজন। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। এই ভালোবাসা এবং বন্ধুত্বের অনুপস্থিতিতে মানব জীবনটা হয়ে যায় বসবাসের অযোগ্য। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা হলো পরিতাপের বিষয় যে ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর রেয়ার ইন সোসাইটি। আমাদের সমাজে সত্যিকার ভালোবাসা এবং সত্যিকার বন্ধুত্ব একেবারে বিরল। বিট্রায়াল অ্যান্ড ইনগ্র্যাটিচিউড আর দ্য জেনারেল পিকচার অফ আর সোসাইটি। আমাদের সমাজে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতা হলো সাধারণ চিত্র। অ্যাকচুয়ালি ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর অ্যাভেলেবল ইন নেচার। মূলত সত্যিকার ভালোবাসা এবং বন্ধুত্ব হলো প্রকৃতির মাঝে সহজলভ্য, প্রকৃতির মধ্যে মধ্যে পাওয়া যায়। প্রকৃতির যে ভালোবাসা, এটা হলো একেবারে একবারে নিখুঁত। তো এই ছিল আমাদের আজকের কবিতাটা। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই আজ কবিতাটা বুঝতে পেরেছ এবং উইলিয়াম শেক্সপিয়ারের দর্শনটা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। বি ফাইন অ্যান্ড কমফোর্টেবল, বি ফিট অ্যান্ড ফাইন এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।